নমস্কার আপনাদের সবাইকে অনেক স্বাগত শুরু করছি এখনকার আজকাল পরশু অনুষ্ঠান এবং আজকাল পরশু অনুষ্ঠানে এই সময় যে মানুষটিকে আপনারা পান আপনাদের বন্ধু হিসেবে আপনাদের পথপ্রদর্শক হিসেবে তিনি কিন্তু সত্যি মনে হয় যে একেবারে ওই নেক্সট ডোর মানুষ হন না ঠিক সেরকম মানে তার অ্যাপিয়ারেন্সটা আমাদের বন্ধু সুলভ তাকে দেখে মনে হয় যে হ্যাঁ এই মানুষটিকে আমরা ভরসা করতে পারি ঠিক আমার পাশের বাড়ির একজন দায়িত্বশীল দাদা যেরকম সেই রকমভাবে তিনি সময় নিয়ে যত্ন করে আমাদেরকে বোঝান আমাদের সময় অসময় আমাদের পাশে দাঁড়ান আমাদের বিপদে এগিয়ে আসেন আমাদেরকে উদ্ধার করেন ওই যে বললাম ভেরি নেক্সট ডোর যে অ্যাপিয়ারেন্স যে ইমেজ সেটাই কিন্তু শুধুমাত্র তার সম্বল তাই না বলা ভালো ওই সরলতা ওই সিম্পলিসিটির সঙ্গে আপনাদের সমস্যাগুলোকে তিনি ডিল করেন বলে বহু মানুষের সঙ্গে তার সম্পর্কটা একেবারে মানে পেশাদারি জায়গা থেকে বেরিয়ে গিয়েও বলা ভালো যে একটা পারস্পরিক নির্ভরতা একটা বিশ্বাসযোগ্যতার জায়গায় পৌঁছে গেছে সেটা কিন্তু খুব সহজ কাজ না আজকে এই এত পেশাদারি একটা দুনিয়ায় যেখানে সমস্ত কিছুই প্রায় মেকি বলা ভালো নিজেদের রক্তের সম্পর্কের মধ্যে আমরা ওই বিশ্বাস বা সারল্যতা পাই না সেখানে ধরুন আপনি পেশাদারি প্রয়োজনে একজন মানুষের শরণাপন্ন হয়েছেন তিনি আদ্যন্ত একজন পেশাদার অ্যাস্ট্রোলজার অথচ দেখা গেল পরবর্তী সময় তিনি আপনার বন্ধু হয়ে গেলেন তার সঙ্গে এমন একটা সম্পর্ক আপনার তৈরি হলো যে কোনো সমস্যা আপনি জানেন এই মানুষটার কাছে যদি আমি পৌঁছতে পারি বা যদি একটা ফোনও করতে পারি তাহলে তিনি সবসময় আমাকে হেল্প করবেন এটা সত্যি একটা বড় কাজ আর এই বড় কাজটা যিনি অনায়াসে করে ফেলেছেন তিনি আপনাদের প্রিয় মানুষ আমাদের প্রিয় মানুষ তিনি হচ্ছেন আমাদের অত্যন্ত প্রিয় শ্রী সুদীপ আনন্দ অনেক স্বাগত জানাবো আপনাকে দাদা অনুষ্ঠানে তোমাকেও ধন্যবাদ শুভেচ্ছা জানাই যারা অনুষ্ঠান দেখছেন শ্রোতা এবং দর্শক বন্ধু সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ঈশ্বরের কাছে সকলের মঙ্গল কামনা করি গুরুজনদের প্রণাম জানাই ছোটদের স্নেহ ভালোবাসা সমসাময়িক যারা রয়েছেন জ্যোতিষ ব্যক্তিত্ব বন্ধু স্থানীয় সকলকে আমার শুভেচ্ছা জানাই দেখুন যারা অনুষ্ঠান দেখছেন তারা নিশ্চয়ই জানেন লাস্ট বুধবার দিন আমি অনুষ্ঠানে 2021 সাল কেমন যাবে মেষ রাশি থেকে কন্যা পর্যন্ত অবধি আমি বলেছিলাম তো আমি কথা দিয়েছিলাম যে সামনে সোমবারের অনুষ্ঠানে আমি তুলা রাশি থেকে মীন রাশি এই ছটা রাশিকে আমি আলোচনা করব তো আজকে আমি খুব সংক্ষেপ আমি এটাও কিন্তু সঙ্গে বলেছিলাম যে এটা মানেই ভারতবর্ষে 130 কোটি প্লাস জনসংখ্যা তাকে আমরা 12 রাশি 12 দিয়ে ভাগ করলে যে সংখ্যাটা পাই সেটা কিন্তু অনেকটা প্রচুর হ্যাঁ সেটা কিন্তু প্রায় 11 কোটির কাছাকাছি এক একটা মানে রাশি এক একটা রাশি প্রায় 11 কোটি কাছাকাছি দাঁড়াচ্ছে অ্যাভারেজ তো এর মধ্যে কারুর অবস্থা খুব খারাপ যাচ্ছে কারুর অবস্থা মাঝামাঝি যাচ্ছে কারুর অবস্থা খুব ভালো যাচ্ছে কারুর অবস্থা ভালোর থেকেও ভালো যাচ্ছে কারুর অবস্থায় দৈন্যদশার একদম শেষ জায়গায় গিয়ে পৌঁছেছে ঠিক একই রাশির তো দেখুন যার জন্য এই যে অ্যাভারেজ একটা আইডিয়া দিচ্ছি যে তুলা থেকে মেষ থেকে মীন অবধি কেমন যাবে এই যে আইডিয়াটা এটা কিন্তু একটা অ্যাভারেজ আইডিয়া এটাকে আলটিমেট ভাববেন না কেন প্রত্যেকের নক্ষত্রের ডিগ্রি গ্রহের পজিশান গ্রহের যোগ গ্রহ সংযোগ গ্রহের অ্যাসপেক্ট সাবলর্ড লর্ড এগুলোর কন্ডিশন কিন্তু প্রত্যেকেরই একজনের থেকে আরেকজনের আলাদা সেটা তো একদম ইন্ডিভিজুয়াল একটা বড় বিষয় জাস্ট আমি সবসময় বলি এই যে রাশি ধরে যে মানে একটা জাস্ট অপর ভাষা আইডিয়া দেওয়া মানুষকে এটা কিন্তু এটা আলটিমেটাম নয় আলটিমেট হচ্ছে আলটিমেট হচ্ছে ইন্ডিভিজুয়ালি দেখানোটা ইন্ডিভিজুয়াল দেখালে বোঝা যায় আলাদা আলাদা একা একা দেখালে পার্সোনালি দেখালে বোঝা যায় যে তার গ্রহচক্রের রাশিচক্রের নক্ষত্রচক্রের অবস্থানটা কী রয়েছে তো এইখানটায় আজকে আমি তুলা রাশি থেকে একটুখানি জাস্ট আইডিয়া দিচ্ছি তুলা রাশির 2021 সাল কেমন যাবে তুলা রাশির দেখুন চতুর্থভাবে রয়েছে শনি অষ্টমে রাহু দ্বিতীয়ভাবে কেতু চতুর্থে বৃহস্পতি এবং শনি দুটো গ্রহই রয়েছে মেইন গ্রহগুলো নিয়ে বলছি যেগুলো অনেকটা লং টার্ম লং টাইম ধরে থাকে এক একটা রাশিতে তা এখানে তুলা রাশির ক্ষেত্রে 2021 সালে কিন্তু এই সময় একটা ঢাইয়া চলছে ঢাইয়া শনির ঢাইয়া তো অলরেডি অনেকটা সময় চলে গেছে এখন 1 বছরের কাছাকাছি প্লাস সময় একটুখানি মানসিক চাপ থাকবে কিন্তু আপনারা অনেকটা ভালো থাকবেন শনি শুক্রের যেহেতু মেলবন্ধনটা খুব ভালো তো আপনাদের ছোটো ছোটো সমস্যা হতে পারে তুলা রাশিতে সেইগুলো ছোটো ছোটো সমস্যা ভোগাবে শরীর নিয়ে একটু সাবধান থাকতে হবে তবে মানসিক একটু মধ্যে মধ্যে যেন একটু নার্ভাসনেস লাগতে পারে কিন্তু সেইগুলো থেকে আপনারা উতরে যেতে পারবেন একটু ঈশ্বরের শরণাপন্ন থাকবেন একটু সাবধান থাকবেন মানসিক চাপগুলোকে একদম সরিয়ে ফেলার চেষ্টা করুন একটু ভালো ভালো বই পড়ুন ভালো কোনো একটা কিছু দর্শন করুন মানে ঈশ্বরের নাম করুন মানে আপনারা অনেক ভালো থাকবেন তো এবার যাবো বৃশ্চিক রাশি বৃশ্চিক আচ্ছা তারপরে বলছি আমি নমস্কার কে রয়েছেন
হ্যালো, হ্যাঁ নমস্কার, বলুন। আমি সুদীপ্তা রায় বলছি, হাওড়া থেকে। হাওড়া থেকে সুদীপ্তা? হ্যাঁ হ্যাঁ। আপনি স্যার আবার প্রণাম দেবেন। হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার, বলুন সুদীপ্তা। হ্যাঁ, আমি আসলে একটু নিজের ব্যাপারে জানতে চাই। নিশ্চয়ই জানবেন, আপনার ডেট অফ বার্থ বলুন। আপনি অনুষ্ঠানটা দেখেন? হ্যাঁ অবশ্যই দেখছি। আমি আগে ব্যাঙ্গালোরে থাকতাম, তো এখন এখানেই বাড়িতেই আছি, তো আমি মা আপনার অনুষ্ঠান দেখছি, খুবই ভালো লাগে। সকাল জন্মস্থান বর্ধমান। বর্ধমানে ওর জন্মস্থান বর্ধমান। আচ্ছা, দেখুন এই রাশিচক্র ইন্ডিকেট করে আপনার শনিবার দিন জন্ম বললেন, ঠিকই আছে, শনিবার জন্ম। আচ্ছা, এখানে তুলা লগ্ন দেখাচ্ছে মকর রাশি, সুবর্ণ নক্ষত্র দেবগণ, ঠিক আছে। তো এই চার্টটার মধ্যে স্পেশালি আমি দেখতে পাচ্ছি, এই চার্টের মধ্যে আমি মূল ভাবটা আছে, চার্টের মধ্যে দেখতে পাচ্ছি শনিগ্রহটা জন্মকালীন রেট্রোগ্রেড রয়েছে, এবং এই চার্টের মূল ভাব, মূল ভাবের মধ্যে এক দুই বৃহস্পতি রাহু লগ্নে রয়েছে। তা সত্যি কথা বলতে কি, এইখানে বৃহস্পতি রাহুটা হচ্ছে গুরুচণ্ডালী যোগ তৈরি করে আর কি, লগ্নের মধ্যে রয়েছে সেটা। হ্যাঁ, এবং আপনার দ্বিতীয় সপ্তমপতি মঙ্গল অষ্টমে ভৌমদোষ বা কুজদোষ বা মাঙ্গলিক দোষ হ্যাঁ তৈরি করেছে। তো এইখানে দেখতে পাচ্ছি লগ্নপতি শুক্র, লগ্নপতি শুক্র আপনার চলে গেছে একাদশে, এই ভাবটা খুব ভালো ভাব, শনির সঙ্গে দৃষ্টি বিনিময় হয়েছে ভালো। তো আপনার এই চার্টের মধ্যে খুব ভালো একটা যোগ রয়েছে, আগের দুটো যোগ বললাম নেগেটিভ যোগ, আর এখন একটা পজিটিভ যোগ বলছি, যোগটা রয়েছে সেটাকে বলা হয় সৌভাগ্য যোগ, আর একটা হচ্ছে লক্ষ্মী যোগ, খুব ভালো লক্ষ্মী যোগ ভালো, এবং তার সঙ্গে চন্দ্রপ্রভা যোগ, এই যোগগুলো কিন্তু ভালো যোগের মধ্যে আন্ডারে পড়ে আর কি। হ্যাঁ, তো এখন আপনার এইখান থেকে দেখা যায় আপনার সায়েন্স নিয়ে পড়াশোনার যোগ ছিল জীবনে এক নম্বর, এবং সায়েন্স নিয়ে পড়তে পড়তে আপনার কোনো একটা সময় হয়েছিল যে কোন লাইনে যাবেন কোন লাইনে যাবেন, এরকম হতে হতে আপনার মনে হয়েছিল যে টেকনিক্যাল সাইডে গেলে হয়তো জীবনে ভালো হতে পারে আর কি। হ্যাঁ, সত্যি কথা বলতে কি, আপনার মানে এই যে টাইমটা, এখন যে টাইমটা যাচ্ছে, এই টাইমটা কিন্তু ভীষণ আপস অ্যান্ড ডাউন যাবে, চাকরিতে উন্নতি হতে চাইবে না, আপনি যথেষ্ট মন দিয়ে কর্ম করেন কিন্তু কর্মস্থানে যেমন ঠিক উন্নতি নেই, এই টাইমটা ডাইরেক্ট সাড়ে সাথী রয়েছে। এবং আপনার এই যে রাশিচক্রের মধ্যে দেখা যায় যে এমনই ভাব রয়েছে, রাশিচক্র প্রত্যেকটা রাশিচক্রের মধ্যে আমাদের একটা ভাব থাকে, আর আমি অ্যাস্ট্রো নেচার থেরাপির উপর খুব গুরুত্ব দিই, অ্যাস্ট্রো নেচার থেরাপি, অ্যাস্ট্রো নেচার অর্থাৎ মানুষের মধ্যে যে নেচারগুলো থাকে তার ইন্টারনাল আরেকটা নেচার থাকে, এইটা কিন্তু, এটা আমি অনেক দিন ধরে স্টাডি করা এবং মানুষকে মানুষের উপর রিসার্চ করতে করতে এইগুলো বুঝতে বুঝতে এটা আমি একটা জিনিস বুঝতে পেরেছিলাম যে মানুষের নেচারের ভেতরে আরেকটা নেচার থাকে, এটা কি ইন্টারনাল নেচার, যেটাকে আমি অ্যাস্ট্রো নেচার নাম দিয়েছি। দেখুন এই জায়গাটা অ্যাস্ট্রো নেচার ইন্ডিকেট করে, আপনি মিষ্টি খেতে ভীষণ ভালোবাসবেন, কিন্তু আপনার এই যে রাশিচক্রের মধ্যে এমনই টেন্ডেন্সি যে মধ্যে মধ্যে শরীর উইক লাগবে, মনটা যেন হঠাৎ করে আপসেট, হঠাৎ করে মানে ভালো আছে ভালো আছে, হঠাৎ করে যেন মাইন্ডটা আপসেট হয়ে গেল, আর কর্মস্থানে এই সময় ঠিক উন্নতিটা হচ্ছে না। আপনার ফার্দার এডুকেশন হতে পারে যদি আপনি এডুকেশন চান, আর এই এখন যে চাকরিটা করছেন এই চাকরি থেকে উন্নতি অবশ্যই হবে, কিন্তু একটু অ্যাস্ট্রোলজিক্যাল গাইডলাইন প্রয়োজন। এইবার শেয়ার করুন, আপনি শেয়ার করুন যেটা যেটা বললেন সুদীপদা। আমি বিটেক করেছি ইলেকট্রনিক্স এন্ড কমিউনিকেশনে। আচ্ছা, মানে টেকনিক্যাল এডুকেশন কথা যে বললেন, সায়েন্স নিয়ে পড়বেন এবং টেকনিক্যাল সাইডে যাওয়ার টেন্ডেন্সি আসবে। উনি বিটেক করেছে টেকনোলজি নিয়ে করেছে, একদম। এবার আমি এখন জব করছি, কিন্তু আমার অ্যাকচুয়ালি পার্সোনালি ইচ্ছা হচ্ছে আমি ফার্দার এডুকেশন করব, তো ফার্দার এডুকেশন কি লাইনে করলে যদি একটু বলেন ভালো হয়, মানে আমি আগে যে যে কথাগুলো বললাম সেগুলো কতটা কারেক্ট? অবশ্যই দেখুন, হ্যাঁ চাকরিতে আমি চাকরি ভালোই করছি, এবার যা হয় একটা সময় পর একটা একঘেয়েমি চলে আসে, মানসিক চাপ চলছে, মানসিক দোটানা চলছে আপনার, কোনো কিছু করতে গেলে একটা পজিটিভ নেগেটিভের ধাক্কা হচ্ছে, তাই তো?
নাক্ষত্রিক গণনা প্রয়োজন এবং অ্যাস্ট্রোনেচার থেরাপি করা দরকার। এটার উপরে আমি বলবো আপনার ফার্দার এডুকেশন নিলে আপনার হবে অবশ্যই, কেন এইখানে আপনার ভীষণ ভাবে ফেভারেবল প্ল্যানেট হচ্ছে যে প্ল্যানেটটাকে মানুষ অনেকটা অ্যাভয়েড করে চলে, সেটা হচ্ছে স্যাটার্ন, শনি আপনার ক্ষেত্রে ভীষণ ভাবে ফেভারেবল। হ্যাঁ, আপনি চাইলে ফার্দার এডুকেশনও হবে, আপনার স্মৃতিশক্তি ভীষণ ভালো, তাই তো? হ্যাঁ বলুন। স্মৃতিশক্তিটা খুব ভালো, মেধা খুব খুব উচ্চাসা, অনেক দূর যাওয়ার একটা প্রবণতা, বিদেশ যোগ হবে, বিদেশে যাওয়ার টেন্ডেন্সি থাকবে, বিদেশে বিদেশ যোগ আছে। বিদেশ যোগের কথা চলছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, কথা হচ্ছে তো একটু অসুবিধা হচ্ছে, একটু এগুলো এগুলো একটু যোগাযোগের বিষয় আর কি। একটু সময় সাপেক্ষ ব্যাপার এই গণনাটা করে, এগুলো খুব ডেলিকেট গণনা, এগুলো বলে দিই এগুলো। হ্যাঁ বলুন। বিদেশে যাওয়ার যে জায়গাটা তৈরি হচ্ছে সেটাকে আপনি ম্যাচিওর করাবেন, এই পুরো ব্যাপারটা ওয়ান টু ওয়ান বসে কথা বলাটা বেটার। কারণ আপনি একটা টেলিভিশনে অনুষ্ঠান দেখছেন, আমরা হয়তো একটা ফোনের পেছনে ম্যাক্সিমাম 3 থেকে 4 মিনিট সময় দিতে পারি, তার মধ্যে যদি আমি বলি সুদীপ আপনি সবটা বলে দিন আমাকে, এটা এটা এটার পুরোটা বলে দিন, এটা সম্ভব না। আপনি ওনার সাথে সরাসরি যোগাযোগ করুন, আপনি যেখান থেকে ফোন করছেন। আমাদের কলকাতার বন্ধুদের জন্য তো সুবিধা রয়েছে, কারণ গড়িয়াহাট ফ্যাঙ্গুলার পার্কে আপনারা নিয়মিত পেয়ে যাচ্ছেন সুদীপ আনন্দদাকে। সামনে 20 তারিখ, আগামী 20 তারিখ গড়িয়াহাটে চেম্বার রয়েছে, আপনারা যোগাযোগ করে নিন। যারা বুকিং করছেন তারা ফোন করুন, দেখুন বুকিং নাম্বার রয়েছে, আপনারা হোয়াটসঅ্যাপেও যোগাযোগ করতে পারেন 9674281071, এটা হচ্ছে হোয়াটসঅ্যাপ নম্বর। আর অনলাইন বুকিংয়ের জন্য 9674281071, 9433060200 বা 9007521015, এই নম্বরগুলোতে আপনারা কিন্তু যোগাযোগ করতে পারেন। আমি একটুখানি বলবো সুদীপদা, মানে আগের ফোনটার কথা আপনি বললেন যে ওর মানে টেকনিক্যাল এডুকেশন, অ্যাস্ট্রোনেচার থেরাপি যেভাবে আপনি বলেন সেটা তো আপনি বললেন, আপনি বলেন ওর কিন্তু একটা খুব উচ্চাসা, ওর কিন্তু একটা বিদেশ যাওয়ার জায়গা আছে, মানে কথাটা বোধ হয় আপনার মুখ থেকে বেরোনোর সঙ্গে সঙ্গে আমরা ওদিক থেকে রেসপন্সটা পেলাম যে হ্যাঁ দাদা একটা কথা চলছে আমি বিদেশ যেতে পারি। অবিশ্বাস্য ব্যাপার, অফিসিয়াল কথা চলছে, বিদেশ যোগ হওয়ার একটা কথা চলছে। তা এইটা দেখুন, এইগুলো হচ্ছে অ্যাস্ট্রোলজি, এইগুলোর মধ্যে কোনো মানে এইগুলো ক্যালকুলেশন, সায়েন্টিফিক ক্যালকুলেশন, এর মধ্যে কোনো ভুল হবে না। ব্যাপারটা হচ্ছে যে দেখুন, আমি সবসময় বলি যে সঠিক জায়গা আর সঠিক অ্যাস্ট্রোলজি এইটা আপনাকে সঠিক দিকে গাইড করে আপনাকে একটা ঠিক ঠিক উন্নতিশীল ডেস্টিনিতে নিয়ে যেতে পারে। তো আপনাকে সিলেকশনটা ঠিক রাখতে হবে যে আমি কোথায় যাব, কোথায় দেখাবো, কোথায় আমার গাইডলাইন নেবো, এইগুলো। যাই হোক, নিলেও ফোনটা কিন্তু দেখি বেশিক্ষণ সময় মনে হয় নেই, হাতে 9 মিনিট সময় আছে। আচ্ছা, আমি ছোট করে নিয়ে নিচ্ছি একটু ফোন। হ্যাঁ হ্যালো, নমস্কার। হ্যালো হ্যালো, কে বলছেন? নমস্কার। আচ্ছা নমস্কার, হ্যাপি নিউ ইয়ার সবাইকে। হ্যাঁ হ্যাপি নিউ ইয়ার, বলুন বলুন বলুন। হ্যাঁ, আমি সন্দীপ সরকার বলছিলাম। অ্যাকচুয়ালি আমি আমার ক্যারিয়ার সম্বন্ধে জানতে চাই। আমার বন্ধু স্যারকে দেখিয়েছিলেন, অনলাইন প্রেডিকশন করেছিলেন, তো সে অনেক উপকার পেয়েছে, তো তার রেমিডিস দিয়ে তার জন্য আমিও ইচ্ছুক হলাম আর কি ফোন করতে, আমার নিজের সম্বন্ধে জানার জন্য, ক্যারিয়ারে আমার এগুলো আপনাকে বলতে হবে না। আপনার ক্যারিয়ার নিয়ে আপনি কি জানবেন সেটা বলতে হবে না, ওটা আপনাকে সুদীপদা বলে দেবেন। আপনি শুধু এটা বলুন যে আপনার বন্ধু যিনি এসেছিলেন সমস্যা নিয়ে সুদীপদার কাছে, তিনি এখন কেমন আছেন? তিনি এখন কাজ করছেন আর কি। মানে তিনি জব পেয়ে গেছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বাহ, মানে ভালো আছেন, তাই তো? আপনার কাছে এসেছিলেন, চাকরি ছিল না, এখন সে চাকরি করছে, আর কি চাই? হ্যাঁ না, খুশি হলাম, ঠিক আছে, জানানোর জন্য ধন্যবাদ। এবার বলুন ডেট অফ বার্থ বলুন। হ্যাঁ, আমার 2/8/1992, 2nd August 1993, 1992, 3, 3, ওকে ওকে 3,
টাইম 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 হচ্ছে 12:08 PM দুপুর 12:08 দুপুর 12:08 PM কোথায় জন্ম কল্যাণী কল্যাণী আচ্ছা নদিয়া হ্যাঁ নদিয়া কল্যাণী তাই তো ঠিক আছে দেখুন এবার আমি মানডেতে জন্ম সোমবার হ্যাঁ সোমবার দিন জন্ম এই চার্ট ইন্ডিকেট করে যে এইখানে তুলা লগ্ন তো আপনার তুলা লগ্নে 20°30' পেয়েছে আর এখানে রাশি হচ্ছে মকর রাশি আপনারও শ্রবণ নক্ষত্র দেবগণ ঠিক আছে তো আপনার এই চার্টটার মধ্যে আমি দেখতে পাচ্ছি আপনারও কিন্তু স্যাটার্ন গ্রহটা জন্মকালীন রেট্রোগ্রেড রয়েছে এবং আমি মূল ভাবটায় আমি চার্টের মূল ভাবে ঢুকছি এখানে আপনার এই চার্টের মধ্যে দেখাচ্ছে 1 2 3 4 চতুর্থে দশমপতি নাশভাবে রয়েছে শনি ঠিক পঞ্চম ভাবেই রয়েছে প্রচণ্ড ভালো টেকনিক্যাল এই আপনারও কিন্তু সেম একদম সেম এবং আপনার এই নবমে নবমপতি বুধ এবং শুক্র রয়েছে এটা খুব ভালো সাইন মঙ্গল বৃহস্পতি আপনার দ্বাদশে চলে গেছে এবং শনি গ্রহটা কিন্তু ঠিক পঞ্চমে পঞ্চমপতি এটা খুব ভালো সাইন দেখুন আমি আপনাকে একটা জিনিস বলে দিই আপনার দশমপতি চন্দ্র এই চতুর্থভাবে নাশভাবে রবি দৃষ্ট হয়েছে শনির ওয়ান স্টেপ পেয়েছে তাহলে জন্মকালীন তাহলে কিন্তু আপনার ইন্ডিকেশনটা হচ্ছে আমার একটু ইয়েটা আনা হোক একটু মানে আমাকে স্ক্রিনে একটু আনা হোক প্লিজ আমি বলে দিচ্ছি আপনার এই চারটার ইন্ডিকেশন হচ্ছে যে পঞ্চমে শনি ন্যাচারালি উচ্চাকাঙ্ক্ষা উচ্চাশা উচ্চ মেধাযুক্ত ভাব এবং টেকনিক্যাল সাইডে যাওয়ার একটা ইন্ডিকেশন কিন্তু আপনি সায়েন্স নিয়ে পড়াশোনাটা একদম 100% হতে হবে আপনার নবমের শুক্রবুধ টেকনিক্যাল সাইড গ্যারান্টেড এবং আপনার এখানে লক্ষ্মী যোগ এবং চন্দ্রপ্রভা যোগ খুব ভালো অত্যন্ত ভালো যোগ সক্ষেত্রীবুধ ভীষণ ভালো মানে আপনি কিন্তু অঙ্কে খুব ভালো ছিলেন দেখা যাচ্ছে এবং টেকনিক্যাল সাইডেও ভালো ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ার টেন্ডেন্সি থাকবে কিন্তু এই মুহূর্তে কিন্তু খুব চাপে থাকবেন কর্ম বা কর্মপ্রাপ্তির ক্ষেত্রে খুব ঝামেলা থাকবে কর্মপ্রাপ্তির ক্ষেত্রে বিশেষ করে খুব ঝামেলা থাকবে এই সময়টায় অর্থ নিয়ে একটু টেনশন থাকবে অর্থনৈতিক দিক নিয়ে কিন্তু আপনার জীবনে উন্নতি গ্যারান্টেড একদম কিন্তু যদি একটু অ্যাস্ট্রোলজিক্যাল প্রেডিকশন সঠিক পান এখন জানি না বেঠিক জায়গায় চলে গেলে কী হবে জানি না সঠিক প্রেডিকশান নিলে এই চার্টকে আপনার যে পিলারগুলো পিলার মূল পিলারের মধ্যে অনেকগুলো পিলার কিন্তু খুব ফার্স্ট ক্লাস জায়গায় আছে অর্থাৎ এই জায়গা থেকে আপনাকে একটা উন্নতিশীল জায়গায় নেওয়া যাবে এবার বলুন আমি যা যা বললাম বর্তমানে মানসিক চাপে থাকবেন যা যা বললাম একটু বলুন আপনি শেয়ার করুন চট করে একটু শেয়ার করুন চট করে কি নিয়ে পড়াশোনা হ্যাঁ হ্যাঁ একদম ঠিকই বলেছেন যা যা বললেন একদম ঠিকই বলেছেন তবে আমি পরিশ্রম করছি সেই ফলটা আমি নিতে পাচ্ছি না সেটাই তো বললেন সুদীপ দা যে আপনি পরিশ্রম করবেন কিন্তু এই মুহূর্তে পাবেন না কর্ম পাননি তো না আমি আমি ফলটা আমি পাচ্ছি না আমি তো সেটাই বলেছি কর্ম এই সময় পাওয়ার কথা না এবং মানসিক একটা ভীষণ চাপে থাকার কথা একই চিন্তা বারবার ঘুরে ঘুরে আসবে রাতে ঘুম কম হবে এই সময়টায় মানসিক উদ্বেগ থাকবে এবং মাতৃস্থানীয় কোনো ব্যক্তি বা স্বজনের সঙ্গে প্রায় প্রায় ভুল বোঝাবুঝি মাথা গরম এগুলো হতে পারবে কর্মটা মোটামুটি কপিতে হতে পারে যা যা বললাম ঠিক কি ভুল মূল পিলার ভালো রয়েছে চাকরি পাওয়ার টেন্ডেন্সি আছে এবং আগামী আমার যেটা মনে হয় যে আপনাকে একটু ওয়েট করতে হবে হ্যাঁ বছর খানেক ওয়েট করতে হতে পারে কিন্তু আপনাকে এই টাইমটার মধ্যে নিজেকে গোছাতে হবে ঠিক ঠিক এবং অ্যাস্ট্রোলজিক্যাল পয়েন্ট অফ ভিউতে আপনাকে একটুখানি আমি বলবো যে সেখানটা একটু এগোতে হবে হ্যাঁ একটু এগিয়ে আমি বলি আপনি অ্যাস্ট্রো নেচারগুলোকে কিছু কিছু নেচারের মধ্যে ডিস্টার্ব আছে সেই জায়গাটাকে ঠিক করে দিতে হবে ঠিক আছে তাহলে আপনি এগোতে পারবেন অনেক দূর এগোতে পারবেন জীবনে অ্যাস্ট্রোনেচার ঠিক করার জন্য অ্যাস্ট্রোনেচার থেরাপি রয়েছে এবং অ্যাস্ট্রোনেচার থেরাপি যিনি প্রবক্তা তিনি রয়েছেন আমাদের সঙ্গে একদম আমাদের পাশে আপনাদের অত্যন্ত পছন্দের মানুষ শুধু পছন্দের মানুষ বলবো না মানে আপনাদের সমস্যা যিনি সলভ করতে পারেন তেমন একজন মানুষই সুদীপ আনন্দ তো আমি বলবো সন্দীপ আপনি চাইলে অবশ্যই যোগাযোগ করে নিন বুকিং নাম্বার হোয়াটসঅ্যাপ নম্বর যাচ্ছে সামনে চেম্বারের কথা আমি চট করে বলবো হাতে সময় একেবারে নিয়ে আমি সুদীপদাকে জানি সুদীপদা বাকি সবগুলো বলবেন বলে ওয়েট করছেন হ্যাঁ কারণ গড়িয়াহাটে 20 তারিখে আপনারা পেয়ে যাচ্ছেন শ্রী সুদীপ আনন্দকে তারপর আমি বলবো 21 তারিখ হাওড়াতে 21শে জানুয়ারি হাওড়াতে থাকছেন সুদীপ আনন্দ 22 তারিখ থাকছেন আসানসোলে আপনারা অবশ্যই তারপরে 6 তারিখ কৃষ্ণনগর পাবেন ফেব্রুয়ারি মাসে 6 তারিখ কৃষ্ণনগর 11 তারিখ কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আমি বলে দিচ্ছি একটা কথা মুখে আমি কিন্তু গড়িয়াহাটের ট্রায়াঙ্গুলার পার্ক গড়িয়াহাটের ট্রায়াঙ্গুলার পার্কে আমি রবিবার এবং মঙ্গলবার করে মানে প্রত্যেক সপ্তাহে বসছি রবি এবং মঙ্গল এবং যে কটা চেম্বার আপনারা দেখছেন ডেট ফেলা আছে প্রত্যেকটা চেম্বারে পজিটিভলি আমি বসছি
ঠিক আছে, আপনারা যেখানে যেখানে দেখাতে চাইছেন যারা, তারা একটু বুকিং ফোনে ফোন করে নেবেন, করে আপনারা চলে আসুন। হ্যাঁ, এবার আমি বলে দিই, দেখুন বৃশ্চিক রাশি সম্বন্ধে বলবো। বৃশ্চিক রাশির তৃতীয় ভাবে শনি রয়েছে এবং বৃহস্পতি রয়েছে, সেখানে সপ্তম ভাবে কিন্তু রাহু রয়েছে, রাশির মধ্যে কেতু রয়েছে। তা এইখানে ইন্ডিকেশন হচ্ছে যে আপনাদের মানসিক একটা চাপ থাকবে, রিলেশন নিয়ে কোনো প্রবলেম এই সময়টা যাবে 2021-এর মধ্যে। একটুখানি সাবধানে, খুব অ্যাডজাস্টমেন্ট করে এই সময়টা একটু চলতে হবে। ভাই বোন বা আত্মীয় স্বজনের সঙ্গে একটু রিলেশনটা ঠিকঠাক রাখতে হবে। কর্মস্থান নিয়ে আপনাদের, বা কর্ম বলতে তো একটা না, বিদ্যাও একটা কর্ম, পড়াশোনা করাও একটা কর্ম, অফিসে কাজ করা একটা কর্ম, এই কর্মের মধ্যে হালকা একটু চাপ থাকবে, আপনাদেরকে মাথা ঠান্ডা রেখে এগোতে হবে এই সময়। দেখুন ধনুরাশিতে ঢুকছি, ধনুরাশির কিন্তু এই সময় সাড়ে সাথী চলছে, সব নক্ষত্রে সমান যাবে না, কিছু নক্ষত্র ভালো যাবে পজিটিভলি, যাদের পজিটিভ সাড়ে সাথী তাদের ক্ষেত্রে ভালো যাবে, নেগেটিভ সাড়ে সাথী থাকলে খারাপ যাবে। এই সময়টা মানসিক উদ্বেগ থাকবে ধনুরাশির ক্ষেত্রে, চাপ থাকবে অর্থনৈতিক দিকে। হ্যাঁ, আকস্মিক অর্থলস থেকে সাবধানে থাকবেন, কোথাও লগ্নি করতে গেলে সেখানে সাবধানে লগ্নি করতে হবে। ব্যবসায়ীদের ক্ষেত্রে অনেকটা কিন্তু ভালো, কিন্তু যারা কর্ম করছেন তাদের ক্ষেত্রে একটু চাপ বৃদ্ধি হতে পারে। মকর রাশি, মকর রাশিরা যারা রয়েছেন মকর রাশির এই সময়টায়, তাদেরও সাড়ে সাথী কিন্তু এই একই কথা বলবো, পজিটিভ সাড়ে সাথীতে ভালো, নেগেটিভ সাড়ে সাথীতে একটু ডিস্টার্ব থাকবেন তারাও। তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে সন্তানের বিদ্যা নিয়ে চিন্তা আসতে পারে, এমনকি আয় ইনকামের জায়গাটা নিয়ে একটু প্রবলেম, কিন্তু আপনাদের মকর রাশির ক্ষেত্রে একটা ভালো কি, নতুন নতুন কানেকশান তৈরি হবে, রাশিপতি রাশির সঙ্গে রয়েছে যদিও, হ্যাঁ শনি এটা খুব ভালো সাইন, ওইখানে কিন্তু গুরু শরীর যোগ ঘটেছে রাশির উপরে, এটা ভালো সাইন, অর্থাৎ আনন্দের ম্যাটার কিছু কিছু ঘটবে এই বছর। কুম্ভ রাশির ক্ষেত্রে দেখুন, কুম্ভ রাশির ক্ষেত্রে কিছুটা কিন্তু মানসিক উদ্বেগ থাকবে, দ্বিতীয় ঘরের অধিপতি লর্ড তাদের রাশির মধ্যেই রয়েছে, চতুর্থভাবে কিন্তু তাদের রয়েছে রাহু, তা এই এই জায়গা, এবং দশমভাবে রয়েছে তাদের ক্ষেত্রে কেতু। তা কী করতে হবে, কর্মস্থান থেকে একটুখানি ডিস্টার্ব আসতে পারে, সাবধানে থাকবেন, বাড়িঘর গৃহগৃহাদি গাড়ি এই সংক্রান্ত বিষয়ে একটুখানি সচেতন থাকবেন আর কি। এই সময় কোনো বাড়ি বৃদ্ধি বা গাড়ি বৃদ্ধি, অর্থনৈতিক যোগ বৃদ্ধিও আকস্মিকভাবে হতে পারে, জমি জায়গা কেনা হতে পারে। মীন রাশির ক্ষেত্রে কি, মীন রাশির ক্ষেত্রে তৃতীয়ভাবে রাহু এবং আদার্স যা প্ল্যানেটের কন্ডিশন রয়েছে তাতে করে কিন্তু মীন রাশির সময়টা এখন খারাপ না, ভালো, বাড়ি ঘর এগুলো হওয়ার টেন্ডেন্সি রয়েছে খুব বেশি, ইয়েতে বিদ্যাভাব ভালো দেখাচ্ছে, বিদ্যায় উন্নতি দেখাচ্ছে, এবং সব রাশিদের মীন রাশির ক্ষেত্রে একটা কি, এখন মোটামুটি সব রাশির সঙ্গেই তাদের সখ্যতা চলবে, ভালো একটা রিলেশন তৈরি হতে পারে, এবং মীন রাশির ক্ষেত্রে যেটা আনন্দের ম্যাটার এই বছর ঘটার টেন্ডেন্সি থাকবে আর কি। হ্যাঁ, তো এইগুলো সবই কিন্তু প্লাস অ্যান্ড মাইনাস নিয়ে জীবন, আমাদের প্রত্যেকেরই জানতে হবে যে কোনোটায় ভেঙে পড়া নেই, কোনোটায় দুমড়ে মুষড়ে পড়া নেই, কোনোটায় কিন্তু মানসিকভাবে খারাপ থাকলে চলবে না, মানসিকভাবে শারীরিকভাবে আর্থিকভাবে পারিবারিক শান্তি এইগুলো নিয়ে কিন্তু জীবনে বাঁচতে হবে, এবং সেইগুলো করার জন্য মুনি ঋষিরা আমাদের প্রত্যেক মানে ক্ষেত্রে কিন্তু দেখিয়ে দিয়েছেন কীভাবে চলতে হবে, এবং পরবর্তীকালেও যারা এসছেন বড় বড় জ্যোতির্বিদ, ভারতের পৌরাণিক ভারতের যত বড় বড় জ্যোতির্বিদ এবং সারা পৃথিবীর জ্যোতির্বিদ্যা কিন্তু সেই ক্ষেত্রে দেখিয়ে দিয়ে গেছেন কীভাবে অ্যাস্ট্রোলজির সঠিক অ্যাস্ট্রোলজারের হাত ধরে চললে পরে আপনি একটা ভালো জায়গাকে খুঁজে পাবেন। এ সম্বন্ধে আমি মানে আপনাকে মানে বললে বেশি হয়ে যাবে, কিন্তু এইটুকু জানবেন সম্যক ধারণা আমাদের অতীতেও বলে যে বড় বড় রাজা, বড় বড় সম্রাট, বড় বড় সবার কাছেই কিন্তু অ্যাস্ট্রোলজার থাকতেন, এবং তারা কিন্তু রাজাদেরকে সম্রাটদেরকেও গাইডলাইন দিতেন। হ্যাঁ, কারণ আমরা জানি রাজ জ্যোতিষী, সভা জ্যোতিষী আমরা তো দেখেছি, উল্লেখ দেখেছি এরা ছিলেন, মানে অ্যাস্ট্রোলজিকে বাদ দিয়ে কিছু নয়, কিন্তু আপনাকে সঠিক পারসন, সঠিক ব্যক্তি নির্বাচনটা করতে হবে, কেন যুগটা তো বুঝতেই পারছেন, যুগ অনুযায়ী আপনাকে সঠিক জায়গাটা মেনটেন করতে হবে। আজকে সময় একেবারে শেষ, আবার অ্যাস্ট্রোনেচার থেরাপি নিয়ে এসে সুদীপ আনন্দ আপনাদের সামনে হাজির হবেন পরবর্তী অনুষ্ঠানে। আপনারা আপনাদের অ্যাস্ট্রোনেচার অনুযায়ী অবশ্যই ভালো থাকবেন, পজিটিভ থাকবেন। আজকে অনুষ্ঠান শেষ করবো, অনেক ধন্যবাদ দাদা আপনাকে।